এখানে দেখেন আপনার 50% ছোলা ডাবলি ভুট্টা, এই জিনিসগুলো 50%। আর ধান যদি ধরেন, ধান আর ওভারঅল সবকিছু মিলে, ধান রেজা বাজরা এগুলো সবকিছু মিলে আপনার আছে 50%। গমের দাম যেখানে কিনতে পড়ে যায় প্রায় 1 কেজিতে, 1 কেজির দাম কত এখন? 57-58 টাকা এরকম মতো গমের দাম। তো যেখানে আমাদের এই খাবারটার কেজি প্রায় 35 থেকে 36 টাকার মতো পরে কেজি। তো এখানে কিন্তু অনেকটা টাকা আমাদের সেভ হইতেছে, এবং কবুতরও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন সুস্থ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম, এখনকার তাপমাত্রা প্রায় 36 থেকে 40-এর ভিতরে থাকতেছে এভরিডে, প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে কবুতরগুলোকে আমরা তো আলহামদুলিল্লাহ সুস্থ রাখতে পারতেছি, যতটুকু যার সামর্থ্য হইতেছে সেই অনুযায়ী কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। আর বাকিটা হয়তো বা ইউটিউব দেখে শিখতেছি, অথবা অন্য পশু ডাক্তারের কাছ থেকে খবর নিয়ে মোটামুটি কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। এখন যেই জিনিসটা সেটা হচ্ছে, আপনারা অনেকেই একটা যে সমস্যা মানে ভুগবেন সেটা হচ্ছে যে ভাই, এই গরমের মধ্যে কি আপনারা কবুতরকে কি ধরনের খাবার দিবেন, বা খাবারের মেনুতে কি কি থাকতে হবে এই গরমের মধ্যে যাতে কবুতরগুলা সুস্থ থাকে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটার উত্তরটা দেওয়া উচিত ভিডিওতে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কবুতরের খাবার অনেক কিছু ডিপেন্ড করে। তো চলেন আজকে আমাদের খাবার মেনুটা আপনাদেরকে দেখাবো, এবং এর পাশাপাশি কেন কোনটা দিই সেটাও আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে আমাদের খাবার রুম, আর আমরা মূলত দুই ধরনের খাবার দিই। দুই ধরনের খাবার বলতে, এক ধরনের খাবার হচ্ছে বাহিরের কবুতরকে, মানে হচ্ছে ফ্লাইং কবুতর প্লাস হচ্ছে রেস্টের যে কবুতর এগুলোকে, আরেক ধরনের খাবার হচ্ছে ব্রিডিং কবুতরকে। এখন কোনটাকে কোন ধরনের খাবার দিই সেটা আপনাদেরকে এখন দেখাই দিব, তাহলে আপনাদের হয়তো বা একটু আইডিয়া চলে আসবে। এখন অনেকে অনেক ধরনের মেনু খাওয়ায়, বাট আমাদের মেনু আপনাদের সাথে একটু শেয়ার করতে। ওকে, আমাদের এখানে যে খাবারটা আছে এটা হচ্ছে ব্রিডিং রুম থেকে দুপুরে তুলে আনা খাবার, মানে হচ্ছে এই খাবারটা ঝেড়ে এই খাবারটাকে আবার রিসাইকেল করে নতুন খাবার অ্যাড করে এটা আবার ব্রিডিং এ যাবে বিকালবেলা। হ্যাঁ, তো এটা আমি না দেখাইলেও হয়, এটা আমি সাইড করে রাখলাম। সো মূলত মেন খাবার মেনুটা আপনাদেরকে দেখাই। এখানে যে খাবারটা আছে, এই যে এখানে যে খাবারটা আছে দেখেন, খুব বেশি যে কিছু আছে তা না। দেখেন এখানে ধান আছে, ছোলা আছে, ডাবলি আছে, ভুট্টা আছে, জাস্ট এই 4টা আইটেম এখানে আছে। আচ্ছা, এই 4টা আইটেম এখানে আছে, আর এর সাথে আমরা ছোলা ডাবলি আর একটু মিক্স করে দিই, এই জাস্ট এতটুকু খাবারই আমাদের ফ্লাইং কবুতর খেতে যায়। আর এখানে যদি রেজা ধরেন, রেজা আছে হাইয়েস্ট গেলে আপনার 5%-এর মতো রেজা হবে, আর আপনার ধান আছে হচ্ছে এখানে 50%-এর মতো ধান আছে, আপনার বাকি আছে হচ্ছে এই আপনার ছোলা ডাবলি আছে হচ্ছে আপনার ছোলা আছে ধরেন যে 10%, ডাবলি 10%, ভুট্টা 10%, আর বাকি টুকটাক যেমন রেজা, তারপর হালকা পাতলা যে গুঁড়া গুঁড়া খাবার যেগুলো আছে ওইগুলো দিই। যদিও অত কিছু দিই না, জাস্ট আপনার ছোলা, ডাবলি, রেজা, ভুট্টা, ধান, এই জাস্ট এই খাবারগুলো বেশি দিই। ধান বলতে, ধান কিন্তু এখানে দুই পদের ধান আছে, একটা গুটি স্বর্ণ আছে, একটা সুমন স্বর্ণ আছে, দুইটা ধান আছে, একটা মোটা একটা চিকন। তো দুইটা ধান দিই যাতে অ্যাডজাস্ট করার জন্য আর কি। এখন অনেকে একটা কোয়েশ্চেন করবেন যে ভাই, গম কেন খাওয়ান না? আসলে গম খাওয়াই না, অনেকে গম খাওয়ায়, গমের দামটা বেশি, যে কারণে আমরা দামটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য এই খাবারটা দিতেছি। গমের দাম যেখানে কিনতে পড়ে যায় প্রায় 1 কেজিতে, 1 কেজির দাম কত এখন? 57-58 টাকা এরকম মতো গমের দাম। তো যেখানে আমাদের এই খাবারটার কেজি প্রায় 35 থেকে 36 টাকার মতো পরে কেজি। তো এখানে কিন্তু অনেকটা টাকা আমাদের সেভ হইতেছে, এবং কবুতরও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন সুস্থ আছে। তো এই গরমে কিন্তু আমরা এই ধান দিতেছি, তারপরে ছোলা, ডাবলি, ভুট্টা এগুলো দিতেছি, কারণ হচ্ছে গরমের মধ্যে এই খাবারগুলো ওদেরকে দেখা গেছে একটু এনার্জি দিবে। আর এখানে কোনো গরম খাবার নাই, যেমন অনেক ধরনের গরম খাবার আছে যেগুলো অনেকে দেই ভুলে ভালে। যেমন ঢাকার বাইরে আমি অনেক জায়গায় দেখি যে তারা সবসময় কবুতরকে সরিষা খাওয়ায়। সরিষা কিন্তু সবসময় খাওয়ানো উচিত না, কারণ সরিষা একটা কবুতরকে অনেক গরম করে ফেলে। এই হচ্ছে এই ফ্লাইং কবুতরের খাবার। ব্রিডিং কবুতরের খাবার আপনাদেরকে দেখাই, ব্রিডিং কবুতরের খাবারটা কেমন হইতে পারে। ব্রিডিং কবুতরের খাবারটা আর একটু আপনার একটুই আছে, এই যে ব্রিডিং কবুতরকে একটু ঘন খাবারটা দেওয়ার চেষ্টা করি আমরা, আপনাদেরকে দেখাই এখানে কি কি আছে। এই যে দেখেন, এখানে দেখেন আপনার 50% ছোলা, ডাবলি, ভুট্টা, এই জিনিসগুলো 50%। আর ধান যদি ধরেন, ধান আর ওভারঅল সবকিছু মিলে, ধান রেজা বাজরা এগুলো সবকিছু মিলে আপনার আছে 50%। তার মানে হচ্ছে ছোলা, ডাবলি, ভুট্টা এগুলোকে আমরা থরে বেশি প্রাধান্য দিই। এর পেছনে কারণটা হচ্ছে এই জিনিসগুলো তো ব্রিডিং কবুতরের ফিটিং ধরে রাখতে কাজে দেয়, তারপর ব্রিডিং কবুতরের আপনার আর শরীরে দেখা গেছে এনার্জিটা দেয় খুব সুন্দর, এবং একটা কবুতর ফিট থাকার জন্য যা যা প্রয়োজন এই খাবারটা দিলে আমাদের কবুতর আলহামদুলিল্লাহ ফিট থাকতেছে, এবং বাচ্চাগুলোকে ঠিক মতো খাওয়াইতেছে, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। রেজার দামও কিন্তু প্রচণ্ড বেশি, তারপর আমরা রেজা খুব অল্প পরিমাণে দিতেছি, 5% করে ব্রিডিংয়ে, এবং 5% করে আমরা আপনার হচ্ছে ফ্লাইংয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ব্রিডিং রুমের খাবার, এবং ব্রিডিং রুমের খাবারটা আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে ঘন খাবার। এই যে দেখেন, দেখছেন, আর এখানে ধান হিসেবে ইউজ করা হয়েছে, গিগস ধান আছে, আর একটা ধান আছে এক্সট্রা, ওই ধানটার নাম আমার জানা নাই, ভালো একটা ধান, নতুন ধান যেটা আনছিলাম সেটা দেওয়া আছে, গিগসটা বেশি দেওয়া হয়েছে এখানে। গিগস বলতে লাল একটা ধান আছে ওই ধানটা, এবং এই ধানটার পুষ্টি গুণাগুণ
এইটা বেশি, যে কারণে দামটা আমি ইউজ করি। এদিকে গরমে আমাদের কিছু ছোট ছোট বাচ্চা ভিতরে ঢুকে একদম রিল্যাক্সে বসে আছে, এই জায়গাটা একটু ঠান্ডা বাতাস ঢুকতেছে তো যে কারণে ওরা এখানে এসে রিল্যাক্সে বসে রয়েছে, বাইরে আর থাকতে পারতেছে না। সো গরমেরও বেশি এফেক্ট করতেছে গরমটা আমাদের, তো যে কারণে বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখতে হইতেছে, কারণ বাচ্চাগুলোর কিন্তু এখন মানে শারীরিক যে গঠনটা এটা কিন্তু এখন আস্তে আস্তে হবে। সো যে কারণে এখনই কেয়ার